আসসালামু আলাইকুম সবাইকে, মুসাফির আনঅফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের আশেপাশে এমন অনেক লোকজন রয়েছে যারা একটি ছেলেকে দেখার পরেই ধারণা করেই নেয় ছেলেটি খারাপ, পাশাপাশি তাদের বখাটে ছেলেদের কাতারেই রেখে দেয়। দোষ না করেও অধিকাংশ সময় এই ছেলেরাই দোষী হয়। সব খারাপ ছেলেরা কিন্তু খারাপ না, এদের মধ্যে এমন কিছু ছেলে আছে যারা সবাইকে বিশ্বাস করে এবং নিজেরাই ঠকে যায়। এদের মতো ছেলেদেরকে সবাই প্রয়োজন মনে করে কিন্তু প্রিয়জন মনে করে না। এই খারাপ ছেলেগুলো তাদের মন খারাপের সময়গুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখার এক চমৎকার ক্ষমতা রাখে, কেননা তারা জানে তাদের আবেগ অনুভূতিগুলো একদমই মূল্যহীন। খারাপ ছেলেগুলো কারো উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, হাজারো চেষ্টা করে তারা স্বার্থপরতার খাতায় তাদের নাম লেখাতে পারে না, কাউকে নিয়ে সমালোচনা করতে তাদেরকে সচরাচর কোথাও দেখা যায় না, অন্যদের মতো নিজেদের গুণগান গাওয়ার সময়টুকু তাদের নেই। এই খারাপ ছেলেগুলো তাদের নিজেদের চাইতে তাদের পরিবারকে বেশি ভালোবাসে, যে কোনো মূল্যেই হোক তারা তাদের পরিবারকে সবসময় হাসি খুশি রাখতে চায়। তবুও চারপাশের মানুষেরা এসব বোঝে না, কারণ খারাপ ছেলেগুলো সোজা পথে নয়, সবসময় বাঁকা পথে চলে এবং সোজা সাপটা কথা বলে যায়। তবে এসব খারাপ এবং বেয়াদব ছেলেগুলোই বেশিরভাগ সময় উচিত কথাগুলোই বলে থাকে, সেজন্যই ওরা খারাপ ছেলে। হ্যাঁ, ওরা খারাপ ছেলে, সত্যি ওরা খুব খারাপ ছেলে, কারণ ভালো ছেলে হয়ে থাকার অভিনয়টা তারা করতে পারে না, কারোর সাথে মিথ্যা বন্ধুত্বের অভিনয়টাও তারা জানে না। সব ভালো ছেলেদের মধ্যে এরা খারাপ হয়েও ভালো কিছু করতে চায়, আর ভালো কিছু করতে পারলেও তাদের কখনো সুনাম হয় না, কারণে অকারণে তারা নিজেদের জীবনকেও বাজি রাখতে পারে। তবে তাদের কাজগুলো সমাজের কাছে তুচ্ছ এবং মূল্যহীন। এই খারাপ ছেলেগুলোর সব দিক খারাপ হয় না, এদের কিছু দিক রয়েছে খুবই অসাধারণ যা আপনাকে মুহূর্তেই আকৃষ্ট করতে পারে, তবে আমরা তাদের সে সুযোগটাই দেই না। এই খারাপ ছেলেরাও রাতের আধারে একাকিত্বে ভোগে, মাঝে মাঝে তাদেরও চোখের জলে গাল ভিজে যায়, তবুও তারা তাদের প্রতিটা সকাল শুরু করে কোনো রকম ভালো মানুষের মুখোশ ছাড়াই। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা আমি জানি না, তবে ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র একটি খারাপ ছেলের আবেগ এবং অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, আর যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।